আমার ব্যাকগ্রাউন্ডতে স্ক্রিপ্ট দেও কাজকে আমরা খুব মিস করি আছে ওয়ের एग्जाम চলি আছে ওইজন্য আসবে পার নাই আচ্ছা দেখা যা যদি তাহলে আজকের গল্পটা চালু শুরু স্টার্ট করা যায় তো আজকের গল্পটা হবে লেখছে যে আমরা বেকার চ্যাংরা নয় এতে দহ জিলে চ্যাংরা আছে কমসে কম 70% বেকার চ্যাংরা আছে তো আমার বেকার চ্যাংরাগুলে লাইভ কিন্তু কই করলে মত দিতে লাগে বুঝছেন করলে যে আমরা রান্দি খাই ওই যেমন দিতে লাগে আমার বেকার চ্যাংরাগুলে লাইভটা অমন দিতে মানে কিচ্ছু ভাল লাগে না দেবেন আমার কোন জায়গা দাম নাই বেকার চ্যাংরা গ্রামের মানুষও দাম না দেয় বাড়ির দেবেন বাপ মাও দাম না দেয় মানে দিতে মানে দাম নাই আর কি ভাল লাগে না লবণ ছাড়া তরকারি তো এই আমার বেকার চ্যাংরাগুলো দেবেন বেকার চ্যাংরা কিন্তু কাম নাই ওই জন্য তো বেকার হয় না নয় বেকার চ্যাংরা খালি ঘুরি বেড়ায় বেকার চ্যাংরাগুলো ঘুরি বেড়াবে দেবেন কারণ ওমার কাম নাই তো ভাবে যে আমরা অল্প ঘুরি বেড়ে আসি আড্ডা সাড্ডা মারে দেবেন রাইত হয় রাইতের 9টা 10টা বাড়িতে আসে না ওই বাপে এলা কয় যে ধানো পাহিল টিয়ে পাহিও চাপিল মানে রাইত হইছে এলা ভাষা দাসবে লেখছে মানে টানা মারে বাপে টানা মারে তো দেবে না এই বেকার চ্যাংরাগুলো ফিরে ভাবে কি যাচ্ছা বাইরে গেলেও যদি জ্বালা তাইলে অল্প সুতি থাকি হয় না নয় সুতি থাকে এই যে দেবেন ফিরে 9টা বাজে সকালে বাপে কয়ে কি করি খাবো রে কি করি খাবো এই 9টা বাজে তোর ঘুম হয় না তোরে ঘুমে শ্বাস করবে তোমাক মানে ঘুমে বলে শ্বাস করবে কোনো ভাইয়ের শান্তি নাই বুঝছেন ঠিক না হ্যাঁ বহুত জনের সাথে কমন বলবে আর কি তো যাই হোক এই বেকার চ্যাংরাগুলো দেবেন ফির আমরা ছোট থাকতে যদি বাড়িত গাল টাইল পারছে আমরা গোসা হয়ে ফুবুর বাড়িত যাই দুই দিনের নামে বেড়াবে যে পলে যায় আর কি তো ফুবু এলা বাপক গাল পারে ফোন করে এ সাওয়াটার সাথে খ্যাঁচখ্যাঁচ খ্যাঁচখ্যাঁচ করে থাকিস কি হয়েছে সাওয়াটা কি হয়েছে তোর দেবে রে বাইস না এই সেম জিনিসে যদি আমরা বড় হয়ে যাই সেলা ফিরি ওই ফুবু আমাকে গাল পারে কয় বাপটাক জলে খেলেন তোমরা কয় ভাই জলে খালি বলে বড় হলে আমার দোষ ছোট থাকলে বাপের দোষ বুঝছেন না তো যাই হোক বেড়ি সাহ গুলে চেংড়ি মানুষ বেড়ি সাহ মেলা দেখা পাবেন সব বেড়ি সাহ মানুষের গল্প শুনবেন শুনবেন বেড়ি সাহ মানুষের গুলে কিন্তু সেই ঢং হয় না নয় ঢং মানে কেমন মুখে আসন ওমরা সাপোজ দেবেন একটা সাপোজ একটা কাপড় কিনবে আর কি বিয়ে শাদি আছে সামনত বিয়ে আছে মুখ তেরিয়ে করে থাকে বুঝছেন মুখ তেরিয়ে করে থাকে মানে কাপড় নাই তো মা এলাকো মাইও কি হল চল সকাই বেড়াইছে বিয়ের বাড়ির যাবে কয় না যাম মুই কে কি হল মো কাপড় দিছেন মো কাপড় দিছেন এক সপ্তাহ আগত যে ঈদ হয়ে গেল কাপড় নিছে ওটে হবেন না বিয়ে বাচ্চা আরো কাপড় লাগবে এ মেলা মানুষ গো ওই লাস্টত দেহম নাই বহুত মানুষ তো যাই হোক তে ওমরা দেবেন ওই যে কাপড় টাপড় কিনবের গেলে না ওই দেবেন বাড়ির থেকে নিয়ত করে যে আজকে লাল টকটকা একটা ফরক নিয়ে আসি নিয়ত করি সাপোজ আর কি তে দোকানদারক যা কয় ভাই ওই লাল কাপড়টা দে তো দোকানদার দেয় বাসে বাইসতে 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 কয় এই জায়গাতে একটা ফুল হলে বড়িয়া লাগিল হয় মানে ফেসাং ওমার বুঝছেন ফুল এই তারপরে পায়ের না কি কয় মুড়ি মুড়ি থাকে তে কয় বলে আরেকটা পায়ের এলা দিল না ফুল এলা দিল কয় এটার কালার ঠিক নয় মানে আমার কাপড় পছন্দ হয় না তাও ভেসক টেসক করে নিয়ে আসিল নিয়ে আসে বিয়ে যাইল কিন্তু এ বেড়া সাহ বেড়া সাহ চ্যাংরা মানুষ এই চ্যাংরা মানুষ দেখবেন না এ বিয়ে যাবে জুতে টুতে লম্পেন শার্ট নাই ফোন করে বন্ধু এ তো জুতেটা আছে না নাই কয় কে এ একটা বিয়ে আছে রে সামন কয় বিয়ে খাবে যাম কয় মো জুতে গুলি না মোলে হয়েছে কোথায় নিয়ে নিয়ে আসি দুই ঘষা মারি দেয় ভিজে তানা দিয়ে দিয়ে বিয়ের বাড়ি হয় না নয় চ্যাংরা মাছের মানে ভেষকটা অল্প কম হয় না
তো যাই হোক আমাক বলে সম্বর্ধনা দিবে মানে গামছা গামছা পরাইবে মাগনা গামছা বুঝছেন অল্প নেই এটাই আমার লাভ ধন্যবাদ জানাইছো নিখিল আমিন তথা তেওঁৰ সহযোগী আজিদুর রহমান আমি রোকাখাতা বানিয়াপাড়া ইয়ং ক্লাবৰ 36তম ৰঙালী বিহু উদযাপন সমিতিৰ তৰফৰ পৰা আজিৰ আমন্ত্ৰিত কৌতুক গোষ্ঠীৰ নিখিল আমিনক এখনি বিহুৱানৰে সম্বৰ্ধনা জনাবলৈ সাংস্কৃতিক সম্পাদক আতিকুৰ ৰহমানক অনুৰোধ জনাইছো আৰু তাৰ লগত সহযোগী হিচাপে আছে আজিদুর রহমান তেখেতক এখনি বিহুৱানৰে সম্বৰ্ধনা জনাবলৈ সমিতিৰ কাৰ্যকৰ্তাক অনুৰোধ জনাইছো জিন হক নিখিলে গামোচা পালে এতি আপোনালোক কি দিয়ে চাইল তো যাই হোক কমিটির সদস্যগণক আমরা ধন্যবাদ জানাই আমাক ইনভাইট করার জন্য বহুত ভাল লাগিল তোমরা বহুত ভালো ভাব দিয়ে আছেন তো ভাল লাগিল তো যাই হোক এই বেডিসর মানুষগুলো কেমন জানেন আরো আছে শেষ হয় নাই বাবা বেডিসর কাহিনী কইলে রাত নাই দিন নাই বুঝছেন বেডিসর মানুষগুলো সাপোজ তোমার এটা কি বানিয়ে পারা বানিয়ে পারা তাই নয়ার হাট তো চিনা পান সাপোজ নয়াহাটত বিয়ে হলে একটা বেডিসর না এই যে বানিয়ে পাড়া যে চেংড়িটা বানিয়ে পাড়াতে যেমন বাঙালি পাড়া আছে বাঙালি পাড়াতে এই ভেজ এত আছে শো কুমার বংশ মানে বংশ বেড়াই দেবেন বুঝছেন না তো কায়ো যদি দেহা পায় গাড়ি টাড়ি যায় দেহা পায় কয় মায়ো অমুক মাস্টারক চিনিস মানে মাস্টার হোক মানে বুজুর্গ মানুষ হোক চেংড়াই হোক অমুক হোক চিনিস ই ওটা ওর মামা হয় মানে ওর মামা বেড়ে গেল বুঝছেন কিন্তু ওই সেম জিনিসে যদি চেংরা গুলে কন অমুক হচ্ছে ওটা শুষে এ ওটা তো শুষে ওটা কাইও দেহির বেলা বুঝছেন না তো যাই হোক এই যে আমার ফিরে আরো গুলো আছে ছেলা আমার এই যে ইয়ং চেংরা গুলো ছিল কলির যুগত পরে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারত ওটা মেট্রিক পাস করা পিরিত করে না নতুন নতুন পিরিত করা টুরুলাপ বুঝছেন না এই টুরুলাপের ফিলি বহুত কাহিনী টুরুলাপ ছেলা হয় না রাতে তিনটে বাজিতে কবিরে পায় না ফজরের আজান দেয় বুঝছেন না তাহলে ফোন করে ফাঁস ফাঁস হ্যালো শোনা মানে সোনা ছাড়া আমার মুখ দিয়ে বেড়াই বেরি নয় সোনা জান জানু কায়ে ফিরি লেহে বলে ড্রিম গার্ল বুঝছেন না আরো ফিরি বহুত চ্যাংরা আছে সুইট হার্ট মানে একদম সুইট হার্ট লেহে তো যাই হোক ওই ফার্স্টে ফার্স্টে ফোন করবে হ্যালো শোনা কি করো এই তোমার কলের ওয়েট করে আসলাম শোনা কলের ওয়েট করে আসিল বুঝছেন এত প্রেম উতলি পরে খালি তো যাই হোক দেবেন এই যে প্রথম প্রথম জ্বালা প্রেমত পরে না চেংড়ি যদি কয় চেংড়া ফোন করি কয় শোনা কি করো কয় মাতার বিষ ভাল লাগে না ক্যা ক্যা কেমনে মাতার বিষ উঠিল মানে শক হয়ে যায় বুঝছেন না শক হয় চেংড়া শক হয় কয় কি হিসা শোনা কই না ওই সকালে ঝরিয়াচ্ছিল অল্প ভিজছি কে তোমার ভিজা লাগে কি জন্যে হ্যাঁ কি জন্যে ভিজা লাগে তুমি তোমার চিন্তে না করো নাই আমার চিন্তে করো না তোমার জান এলা তোমার জান নাই আমার ওই জানডালা আমার হয়েছে চিন্তে করা লাগবে বুঝছেন না মানে ওটা বলে জান বলে এলা ইয়ের হল এই সেম জিনিসে ছেলা ফিরি ছয় মাস বছর পার হয় শোনা কি মানে ছেলা তো শোনা থাকে না হ্যালো হ্যাঁ কি করিস কি কর মাতার বিষ তোর তো ঢং এলে তো ঢং ডেইলি ডেইলি এলে তো ঢং মাতার বিষ প্যাডের বিষ ঠেঙের বিষ এলে তো ঢং হয় না নয় আরো একটা মই ভিডিও বানাছিলাম এই যে ভাত খাই প্যাড ভরে ওর হ্যাঁ ওটা শুনবেন শুনবেন বোর হলে কোন আমরা যাম তো এমন একটা গল্প আছে দেবে না ফোন করে শোনা কি করো কয় শোনা সুতি শোনা কয় গল্প টল্প করিয়া কতগুলে কতগুলে লাভার আছে দেয় হিন্ট দেয় যে ফোন করে না কয় শোনা আমি যদি এরম করে জানবে আমার মা হচ্ছে দেখছেন এটাইও কত কেরামতি এই ইটার মধ্যে তার মানে কয় মোর মা হচ্ছে জানবো মোর মা হচ্ছে তার মানে কাড়ি দিম বুঝছেন না তো এমন আর কি ট্রু লাভার থাকে না ফোন করে কয় শোনা কয় ভাত খাইছ কয় হ শোনা খাসি তুমি খাইছ ক না শোনা তুমি খাইছো না আমার পেট ভরছে চিন্তে করছে ভাত খাই ওই পেট ভরের এই
এই যে ভাই আমদে কয় মই লাভার গুলে কম সেংরি হোক সেংরা হোক উমাক কবেন যে ঠিক আছে মই বিশ্বাস করিম তো তুই যে মক ভালোবাস মই বিশ্বাস করিম যদি তোর বদল মই তিন দিন হাগিম তুই না হাগি যদি থাকিস তাইলে জানিম যে তুই মক ট্রু লাভ করিস এডে যদি পায় জানবেন তো উই আসলে তোমাক ভালোবায় হয় না নয় তো যাই হোক আরো ফিরে লাভার থাকে কয় কি করো শোনা এত রাত হয়েছে আলা ঘুমেও কয় না শোনা মশা যে মশা প্যান 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 করে কেমনে ঘুমে এটা ব্যাপার আমি মারি দেই এ এটা ধ্যান করে টাপ 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 উড়ি গেছে মশা নাই বুঝতে আন কয় শোনা দেহ তো মশা আছে কয় একটাও নাই শেষ মশা বলে নাই আমরা আল্লাহ কি শান্তি জেলা বেড়াল ই এটা টাপ টাপ করে মশা নাই এ আরাম ওত ঘুম দেয় চিন্তে করছে আর কি গল্প শুনবেন হ্যাঁ মাটি জমির জমির হাঙ্গা এই যে পাপর কাটা এই যে মোর পাপরটা কাড়ি শেষ করছে মানে এ জমির ভাগ মুখ দিবে রে জানা কে আলা এত হিংসে মোর সাথে এ এ হ্যালো হ্যালো তোকে আমি বারবার যে কইছম এই যে একটা পাপড় কাটা আছে পাপড় কাটা তুই যে পাপড় কাটাটা সই করি যে ইরি গেছে ধান গুলে গেছিস তোর জ্ঞান নাই এই কোড়ে কাটা পাপড় কাটা হরিজ পাপড় কাটা আওয়ার তুমি স্টেট ফরওয়ার্ড স্টেট ফরওয়ার্ড বলে দেখছেন ওই স্টেট ফরওয়ার্ড কয় অড়াই যার পাম না বুঝছেন না ইংলিশ পাই না আমরা হ্যাঁ হ্যাঁ ও গ্রামার আরে নাই যে গ্রামার থাকলে তো করা যায় তারপরে দেখবেন কতগুলো আছে বড় হলে কোন আমরা যাবো হ্যাঁ তো যাই হোক কম আর একটা হ্যাঁ এই যে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ যে আছে মানে কতজনের সাথে কমন বললে খারাপ পান না এটা জোকে জোক আর কি জোকিং করে আস দেখবেন কতগুলো আছে লাভ ম্যারেজ ভার্সেস অ্যারেঞ্জ ম্যারেজ বুঝছেন না তো লাভ অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে কি হয় সাপোজ সাপোজ যেমন আছে যে একটা বেড়া সাহ আর কি রাতের বারোটা বাজছে আর কি লেট হয়েছে মানে বাইরে থেকে আসতে লেট হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ আর কি বউটা আসলে কি করবে জানেন ডাহাইল খুলি দিল নর্মালত কয় আর কি যে তোমার আরো চিন্তে চর্চা কিছু নাই বাড়িতে এহলাই থুয়ে এইভাবে বেড়াম ভাল লাগে না এমনি বুঝছেন এমনি বেড়ান না ওই অরে ভাত বাড়ি দিছম খাও সুন্দর কথা কয় হয় না নয় এই সেম জিনিসে ফিরি লাভ ম্যারেজত আসি যায় কেমন রাতের বারোটা যদি আসে না এই দাঁত এমনি কামড়ে ধরে থাকে বুঝছেন মানে ক খালি আসুক যে আসি না কয় কে পড়ে গেছিল মানে চেংড়িয়ে কয় এ কোডে গেছিল কার কাক কাক দেবে গেছিস মানে ওমার মানে তুই মুই চলি থাকে বুঝছেন না তো কয় হইছে হইছে যা হইছে হইছে ভাত দে ভাত দে এ নিয়ে খা ভাত নিয়ে খা মুই দিবের পাবেন নম এতক্ষণ তো মোর কথা মনে পড়ে না এলাকা এমতে মনে পড়ছে বুঝছেন না তো ওই যে এমন কতগুলো আছে আমার শাগাই আছে শাগাই আছে না সুচে শাগাই শাগাইও সুচে থাকে বাবা শাগাইগুলো কেমন সুচে থাকে চারবার শাগাই যাবেন যদি কারো মনত না থাকে যে আমার এই শাগাইটা আমরা খোয়ানির ইচ্ছে নাই বুঝছেন ওমরা দেখবেন টিস মারবে কবে বলে এ গরিবের ঘর ধাত্রীর পাড়া গরিবের ঘর ধাত্রীর পাড়া হল ঠিক আছে ভালো কথা কইছেন তাহলে তো ঠিকসে খোয়াইবে কিন্তু মনের ভিতরে ফিলি খালি মানে খোয়াবেন না এক কথা আমরা খোয়াবেন নয় তো আমার নসলা বের করে কি জানেন তো যে চড়াই টরাই ধরবে ধরে না তো আচ্ছা শাগাই সামনেতে কয় আ টি 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 হেস এমন করে কয় মানে ভাগে দেয় বুঝছেন আসলে যে ধরে জব করা হবে আড়াইশো টাকা তিনশো টাকা লস হয় না তো যাই হোক আমরা বেশি সময় না নেই না আরো বহুত মানুষ আছে আরো কম নাই মনে হচ্ছে নাইরি 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 এই যে ঈদ বেড়াইছে এ মোর মনে হারে গেছিল এ নাইরি গুলি কেমন হারছে জানান নাইরি 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 গুলি আছে না জিলে নতুন নতুন বিয়ে হয় নতুন নতুন চার মাস ছয় মাস ছয় আন্ডার সিক্স সিক্স মান্থ বুঝছেন না মানে সিক্স মান্থের তলত
Omar Deben, Nayuri Khawar je nishe re baba. Bujchen na, tamam nishe. Omar ekta interest ider eid ashbe mane baper bari jaber bamo. Ider Omar khushi nai bhitre kotkhane baper bari jaber bamo. Mone mone bhabe jamai dar kotkhane namaz hobe kotkhane baper bari jaber bam. Koto jona aro bhabe ki e moi rasta ja thakom jamai dar namaz pore asle udi udi jai niki. Emon bhabe uchar. তো জিলের মানে এক বছর পার হয়ে যায় বিয়ে হবার এক দেড় বছর হয়ে যায় ওমার এই একটুক ইন্টারেস্ট কমে বেশি নয় এই একটুক ইন্টারেস্ট কমে ওমাক দেখবেন ঈদের পরে মাওয়ে ফোন করে মাই ও ঈদের নামাজ না হইছে জামাইক ধরি আয় কয় ওমর ননন গুলে আসবে না তো আমরা আল্লাহ বাসার হলে কালকে যাব মানে ওমার অল্প ইন্টারেস্ট কমে জেলা বুঝছে মানে কালকে যাবে ননন আসবে ননন থাকে না হ্যাঁ হাজবেন্ডের বোন তো থাকে বোন জামাই আসে তো কালকে যায় কিন্তু জিলে ফিরে আইছে চার পাঁচ বছর হয়ে গেছে দুই এক ছর মা হইছে ওমার কোনো ইন্টারেস্ট নাই ওমার দেখবেন ওল্লে হইছে বাপের বাড়ি টাপের বাড়ি ভাল লাগে না সংসার নিয়ে আমরা ব্যস্ত ওই বাপে ফোন মাওয়ে ফোন করে মায়ু ঈদ হবে দুই দিন হলে এলাও তুই আসিস না মোর আর কই হবি গো তুই আয় মাক ধরি তুই আয় এক সপ্তাহ থাকি যা কয় না হ্যাঁ চ্যাংরা গুলে নতুন জামাই কাই কাই নতুন জামাই আছেন মেলা শোনা এড়াই শ্বশুর বাড়ি যাচ্ছেন মুই জানম হয় না নয় এড়াই মেলা আছে জামাই নয়া জামাই মেলা আছে ভাষা ভাষা আছে এই জামাই গুলে কি করেন জানা ঈদের আগত যদি কায়ো কয় গে তোরে গুড়ি লাল নতুন নতুন বিয়ে করছি শ্বশুর বাড়ি যাবো বিরিয়ানি মাংস সব পেট ভরে খাবো এই ছেলা ফিরে জামাই ফিরি না চাড়ু মারে বেড়া ছাওয়ার হলে লোভ নাই রে লোভ নাই বাড়িতে আমরা অনেক বালা বালা খাই ওই বেড়া ছাওয়াই ফিরি বেড়া ছাওয়া যে কল বুকত থাপরে কল বেড়া ছাওয়া কয়া ঈদের নামাজটা পড়ি বাইকটা বের করে তেনা দিয়ে মুসি বুক পিছের নিয়ে ভরত করে গেল বুঝছে না ভরত করে যা বাপের শ্বশুর বাড়ি জানা জানা নাই মেলা দূর মানুষ গো হাসি কিসম দেখতে দেখতে এ মেলা দূর ওই রাস্তা তো যাই হোক আমরা বেশি সময় না নেই তোমরা বহুত ভালা পাওয়া দিছেন সবাইকে ধন্যবাদ এইভাবে আমাকে ভালা পাওয়া দিয়ে থাকেন আর বহুতে হয়তো আমাকে চেনেন না যাই যাই চেনেন তো ভালো কথা যাই যাই না চেনেন আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আছি আমার চ্যানেলটার নাম হল গল্পর আড্ডা ইউটিউবত মারেন পায়া যাবেন তো হ্যাঁ চিনা পান দেহা যায় চিনা না যাবি কে তো ঠিক আছে সবাই ভালো থাকেন খোদা হাফেজ লাস্ট একবার দেহা যায়